নেলসন মেন্ডেলা কেবল মাত্র এটা নাম নহয়, এটা সত্তা। বিশ্বৰ বহু সংগ্রামী সপোনৰ বাবে অনুপ্রেরণার আন এটা নাম নেলসন মেন্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথমগৰাকী কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন মেন্ডেলার বিষয়ে হয়তো নতুনক কোৱাৰ প্রয়োজন নাই। বর্ণ বৈষম্যর বিরুদ্ধে বজ্রকণ্ঠ মেন্ডেলাই জীবনের 27টা বছর কারাগারের বন্ধ কুঠরিত পার করেছিল। আর তিনটা দশকর পরাধীনতার শিকলি ছিঙি 1994 সনত মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিল। বিশ্বর প্রসিদ্ধ বর্ণ বৈষম্যবাদ বিরোধী নেতা নেলসন মেন্ডেলার আজি উপজাদিন। কিন্তু আজি আমি আপনার মেন্ডেলার জীবন বৃত্তান্ত নহয়, জীবনের একটা সরু ঘটনাহে কবলে ওলাইছো। রাষ্ট্রপতি হিসাবে কার্যভার গ্রহণ করার পিছত এদিন নেলসন মেন্ডেলায় এজন সহকর্মীর আগত চহর ফুরার ইচ্ছা প্রকাশ করলে। কারণ 27 বছরীয় বন্দিত্বর সময়সাত মেন্ডেলায় বহুদিন নিজের চহরক্ষণ নিজ চকুরে চার সৌভাগ্য লাভ করা নাছিল। রাষ্ট্রপতির ইচ্ছার কথা শুনি সহকর্মী সকলে আর পলম নকলে। কিছু সময় পিছতে চহরক্ষণের অলিয়ে গলিয়ে মেন্ডেলার গাড়ি ঘুরি ফুড়বলে ধরলে। এনে সময়তে মেন্ডেলার খুব ভোক লাগিল আর রাস্তার কাষত কোনো হোটেল বা রেস্টুরেন্ট পালে ড্রাইভারক গাড়ি রখার নির্দেশ দিলে। এই কথা শুনি মেন্ডেলার সহকর্মী সকল অবাক হয়ে পড়িল আর মেন্ডেলায় কথাটা বুঝিব পারি কই উঠিল। ভোক লাগিছে যেতিয়া খালেই হল, কারাগারত অত বছরে ইমান নিম্নমানের খাদ্য খাব পাৰিছিল যেতিয়া সহজে নমরু। প্রথমতেই কাম, চহরখনের এখন সরু রেস্টুরেন্টের এখন টেবুলত মেন্ডেলা সহিতে সহকর্মী সকল খাবলৈ বহিল। এনেতে তেও দেখিলে আন এখন টেবুলত এজন অতি বয়সস্থ লোক বহি আছে। মেন্ডেলায় রেস্টুরেন্টের ওয়েটারজনক মাতি আনি বৃদ্ধ ব্যক্তিজনের বাবে এখন চকী নিজের কাষত পাৰি দিবলৈ কলে। আর বৃদ্ধ ব্যক্তিজনক মেন্ডেলার লগত একেখন টেবুলত বহি খাবলৈ কবলৈ কলে। চকীখন দিয়ার পিছত ওয়েটারজনে বৃদ্ধ ব্যক্তিজনক মেন্ডেলার লগত বহিবলৈ অনুরোধ জনালে আর অবশেষত ব্যক্তিজন আহি মেন্ডেলার একেবারে কাষতে বহিল। সকলো তেতিয়া খোৱাৰ মাজে মাজে কথা পতাত মগ্ন, কিন্তু মেন্ডেলার কাষত বহা বৃদ্ধ লোকজনে একো খাব পৰা নাই। তেওঁৰ হাত কঁপিবলৈ ধৰিছে, চামুচেৰে কিবা এটা লবলৈ চেষ্টা কৰিলেও যেন প্লেটত পৰি যায়। এই দৃশ্য দেখি মেন্ডেলার সহকর্মী এজনে কলে, আপুনি নিশ্চয় অসুস্থ। কিন্তু মানুহজনে একো উত্তর নিদিলে। মেন্ডেলাই নিজ হাতে তেওঁক খাদ্য খুৱাই দিলে আর ওয়েটারজনক কলে যে বৃদ্ধ ব্যক্তিগৰাকীৰ বিল তেওঁ নিজেই পরিশোধ করব। তেনে সময়তে খোৱা শেষ কৰি বৃদ্ধ ব্যক্তিজন যাবলৈ ওলাল। কিন্তু আচৰিত ধৰণে ভালদৰে লৰচৰ কৰিবলৈ সক্ষম নাছিল ব্যক্তিজন। বৃদ্ধগৰাকীৰ শৰীৰৰ কঁপনি বাঢ়ি গৈছিল। মেন্ডেলাই নিজ হাতে তেওঁক চকীৰ পৰা উঠাত সহায় কৰিলে আৰু সহকৰ্মী এজনক বৃদ্ধগৰাকীক দৰজাৰ কাষলৈ থৈ আহিবলৈ কলে। এজন সহকৰ্মীয়ে ব্যক্তিজন যোৱাৰ পাছত মেন্ডেলাক সুধিলে, ইমান অসুস্থ শৰীৰেৰে তেওঁ ঘৰলৈ যাব পাৰিবনে? তেতিয়া নেলসন মেন্ডেলাই কলে, বৃদ্ধ ব্যক্তিজন আচলতে অসুস্থ নহয়, মই কারাগারের যিটো সেলত বন্দী হৈ আছিলোঁ তেওঁ আছিল তার গার্ড। মোক কারাগারত যেতিয়া প্রহাৰ কৰা হৈছিল তেতিয়া ভাগৰত মই যিমানবাৰ পানি পানি বুলি চিঞৰিছিলোঁ সিমানবাৰেই এই ব্যক্তিজনে মোৰ শৰীৰত প্ৰস্ৰাৱ কৰি দিছিল। আজি মই দেশৰ ৰাষ্ট্ৰপতি, সকলো নাগৰিকতকৈ ক্ষমতাশালী ব্যক্তি হোৱা সত্ত্বেও মই তেওঁক নিজৰ টেবুলত খাবলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ। আৰু সেই পুৰণি দিনৰ কথা মনত কৰি তেওঁ এতিয়া খুব ভয় খাইছে। কিন্তু ক্ষমতাশালী হলেই কোনো ক্ষমতাহীন ব্যক্তিক শাস্তি দিয়াটো মোৰ আদৰ্শৰ পৰিপন্থী। এয়া মোৰ নৈতিকতাৰ বাহিৰত। ঘৃণাক ভালপোৱালৈ সলনি কৰিব পাৰি। তেওঁ মোৰ মুখত প্ৰস্ৰাৱ কৰিছিল আৰু মই তেওঁৰ মুখত খাদ্য তুলি দিছোঁ। মই যেনেকৈ আপোনালোকৰ ৰাষ্ট্ৰপতি ঠিক একেদৰে, ৰিপিট, মই যেনেকৈ আপোনালোকৰ ৰাষ্ট্ৰপতি ঠিক একেদৰে তেওঁৰো ৰাষ্ট্ৰপতি। গতিকে সকলো নাগৰিকক সন্মান কৰাটো মোৰ কৰ্তব্য। মনত ৰাখিবা, প্ৰতিশোধ লোৱাৰ মানসিকতাই এখন নিৰ্মীয়মান ৰাষ্ট্ৰ ধ্বংস কৰিব পাৰে আৰু সহনশীলতাৰ মানসিকতাই এখন ধ্বংসমুখী ৰাষ্ট্ৰক উদ্ধাৰ কৰিব পাৰে। এয়াই আছিল নেলসন মেন্ডেলাৰ সৰলতা আৰু ব্যক্তিত্ব। মানুহক কেতিয়াও ঘৃণা কৰিবলৈ শিকা নাছিল মেন্ডেলাই। হয়তো সেইবাবেই বিশ্বৰ চুকে কোণে আজিও বাজি উঠে, জিন্দাবাদ মেন্ডেলা, জিন্দাবাদ মেন্ডেলা।